আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড তথা বিআরইবি এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার পদের 4/5/2024 ইং তারিখে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নোত্তর এখন আপনাদের দেখাব। এই পরীক্ষাটিতে সর্বমোট 80টি প্রশ্ন ছিল, MCQ। প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টি অপশন ছিল। আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাব। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কি? লেন্স নায়ক। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? BGRI। অপশনে ছিল BREB, ডেসকো, BPDP এবং BGRI। বাংলাদেশের 31 দিনের মাস কয়টি? 6টি। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? সোহরাওয়ার্দী উদ্যান। 50-এর মনান্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। বাওয়ালি কারা? সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? 18 ও 21। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? হাজং। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? কোনোটি নয়। অপশনগুলো দেখুন। অপশনে ছিল 16 ডিসেম্বর, 7ই মার্চ, কোনোটি নয় এবং 17ই এপ্রিল। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিল? 6জন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়া। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 21 নভেম্বর 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি সেক্টরে। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল? 426 জন। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায়। কোন বিভাগে জেলার সংখ্যা কম? রাজশাহী। যে কয়টলু অপশনে ছিল? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট। কোনটি শুদ্ধ বানান? অন্তর্জলা। কাচের তৈরি বাড়ি এক কথায় শীষমহল। দাদাবাই কার ছদ্মনাম? রুকনুজ্জামান খান। ইতি এর সমার্থক শব্দ কোনটি? সবগুলো সঠিক। অপশনগুলো দেখেন। যবনিকা, সাঙ্গ, সমাপ্তি, সবগুলো সঠিক। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরক্ত। কপল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যে কপল কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। ঘোড়ার কামড় বাগদারাটির অর্থ দৃঢ়পণ। রক্তষ্ঠ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? রক্ত যোগ উষ্ঠ। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশ। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। আই প্রমিস আই উইল নট স্মোক এগেইন। 10 আওয়ার্স ইজ টু লং টু ওয়েট। স্লো অ্যান্ড স্টেডি ডেস উইন্স রেস, উইন্স দ্য রেস। দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইজ বিহাইন্ড টি হচ্ছে অ্যাডভার্ব। একটি ভয়েস অফ মুভিস আর নট ওয়াচ বাই হিম, হি ডাজ নট ওয়াচ মুভিস। গিভ মি অল বাট দিস পেন। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই সঠিক বানানটি হচ্ছে DISEASE, ডিজিস যেটি। আই স ওয়ান ইয়ার ম্যান হোয়েন আই ওয়াজ এ ওয়াকিং অন দ্য রুট। সাদিত হ্যাজ বিন ওয়ার্কিং ডেস সিন্স মর্নিং। 2x² + x - 15 এর উৎপাদক হবে x + 3 = 2x - 5। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? 28 দিন। a + b = 7 এবং a² + b² = 25।
হলে নিচের কোনটি এ বি এর মান, এ বি হচ্ছে 12। 1050 টাকার 8% 84 টাকা, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল 150 টাকা। পিতা পুত্রের বর্তমান বয়স একত্রে 80, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত 64:16। ষাট জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত, 30%। তিপ্পান্ন নম্বর, এটি একটি যোগ। যে চুয়ান্ন, যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো অসমান তাকে বলে আয়তক্ষেত্র। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে, 80। কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি 150। একটি সমকোণী ত্রিভুজের 2টি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটি কত, 10 ডিগ্রি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 2 কোণ আছে 170, তাহলে আরেক কোণ অবশ্যই 10 হবে। 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে 1টি। এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে, ওই ব্যাংকে বছরে সুদের হার কত, 8.50%। এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 20 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান 304। ক, খ, গ এর বেতনের অনুপাত 7:5:3, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন 777 টাকা। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার। একটি বই 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কোনোটি নয়, অপশনগুলো ছিল এগুলো 152, 198 এবং 150। 1 কোটিতে কত মিলিয়ন, 10 মিলিয়ন। 5টি 10 টাকার নোট এবং 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত শতাংশ, অর্ধেক, 1/2। যেহেতু 5টি 10 টাকার নোট 50 টাকা এবং 8টি 50 টাকার নোট হচ্ছে 400 টাকা, তাহলে সর্বমোট 450 টাকা এবং 9টি 100 টাকার নোট 900 টাকা, তাহলে 900 টাকার অর্ধেক হচ্ছে 450 টাকা। একটি ত্রিভুজের 2টি কোণের মান 45 ডিগ্রি, 60 ডিগ্রি, অপরটি কত, 75 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 180, তাহলে 105 + 75 180। 0.2 × 0.02 × 0.002 ইকুয়াল 0.5টা শূন্য হবে, পরে 8 হবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, এটা কিন্তু সূত্র থেকে জানা যায়, 3abc। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত, 18 বছর। 2x + y = 12 এবং x ইকুয়াল 3 হলে x মাইনাস ওয়াই কত, -3। অনেকগুলো ম্যাথ কিন্তু ছিল এই পরীক্ষায়, সবগুলো ম্যাথ ব্যাখ্যা সহ ইনশাল্লাহ একদিন আপনাদের দেখাবো। জাপানের পতাকার রং কি, সাদা ও লাল। পারস্যের বর্তমান নাম কি, ইরান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি, বিহার। কোন মহাদেশ সবচেয়ে বড়, এশিয়া। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে, সুয়েজ খাল মিশরে অবস্থিত। কোন দেশের সমুদ্রবন্দর নেই, আফগানিস্তান। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়, নেপালকে। কোন